আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। নমস্কার, আপনারা দেখছেন দা পিডি নিউজ, সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি সব খবর এক ঝলকে। কেন্দ্র সরকারের উন্নয়নমূলক কাজে বাধা দিয়ে দেশদ্রোহী কাজ করছে তৃণমূল সরকার। জয়নগরের দক্ষিণ বারাসাতের বিজেপির প্রস্তুতি বৈঠক থেকে এমনটাই তোপ দাগেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। জয়নগরেতে মাননীয় অমিত শাহ যে সভার আইসঙ্গে হওয়ার কথা আছে, তার পূর্ব প্রস্তুতি হিসাবে আজকে এখানে চারটে লোকসভার কার্যকর্তাদের ডাকা হয়, তাদের প্রস্তুতি বৈঠক আছে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে লোকসভাতে কী রকম ফলের আশা করছেন? সারা পশ্চিমবঙ্গেই ভালো ফল হবে, 42টা লোকসভায় আমরা লড়ব, 42টাই জেতার মতো প্রস্তুতি আছে, তারই পূর্ণ প্রস্তুতির দিকে আমরা এগোচ্ছি। আমরা গণতন্ত্র নাই, এটা টিএমসি গণতন্ত্র, গণতন্ত্র বাঁচাও যাত্রাকে আটকে। গণতন্ত্রের অনেক রাস্তা আছে, আন্দোলন করার, লোকের কাছে যাওয়ার, সেই জন্য জনসভা, পদযাত্রা, আরও কিছু কার্যক্রম আমরা ভেবেছি, সেটা আমরা করবো, সেইভাবেই আমাদের পার্টির প্রচার করবো। 19-এর ব্রিগেড ভাড়াতে এদিন ডায়মন্ড হারবারের কপাঠাটে সভা করে তৃণমূল কংগ্রেস। সভায় উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লকের সভাপতি উমাপদ পুরকাইত সহ তৃণমূলের একাধিক নেতৃবৃন্দ। সভার শেষে এলাকার দুস্থ ব্যক্তিদের হাতে এদিন তুলে দেওয়া হয় শীত বস্ত্র। গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা মাধ্যমিক পরীক্ষার্থীর, ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদার মানিকচক থানার ব্রাহ্মণ গ্রামে। তবে ঠিক কি কারণে আত্মহত্যা তা খতিয়ে দেখছে মানিকচক থানার পুলিশ। ফিরে আসছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর, দেখতে থাকুন দা পিডি নিউজ। এই নিউজটি নিবেদন করছে ডিজিটাল গ্যালারি, সাধ্যের মধ্যে সাত পূরণের সঠিক ঠিকানা। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর, আপনারা দেখছেন দা পিডি নিউজ। গভীর রাতে ধানের গাদা ও খড়ের গাদায় আগুন লেগে ভস্মীভূত, ঘটনাটি ঘটে কুলপি থানার কচুবেড়িয়ায়। ঘটনাস্থলে দমকলের ইঞ্জিনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কি কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখছে কুলপি থানার পুলিশ। দুঃসাহসিক চুরি দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানার বিদ্যানগর উচ্চ বালিকা বিদ্যালয়ে। জানালার রড এবং দরজার তালা ভেঙে দুষ্কৃতীরা স্কুলে ঢুকে যাবতীয় নথিপত্র ও বেশ কিছু টাকা নিয়ে চম্পট দেয়। ঘটনার তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ। আমরা তো সকালে মানে বাই ফোন একটু একটু খবর পেয়েছি যে চুরি হয়েছে। এসে দেখলাম যে সমস্ত মানে অফিস, হেডমিস্ট্রেস রুম, লাইব্রেরি সমস্ত তালা ভেঙেছে। তো অফিসটা সামনে থেকে ভাঙেনি, ওরা ব্যাক সাইড দিয়ে ঢুকেছে, গ্রিল কেটে থেকে ঢুকেছে। আলমারি সব ভেঙেছে, কিন্তু টাকা পয়সা কিছু অফিসে অল্প পরিমাণ ছিল, সেটা নিয়েছে। আসলে অ্যাডমিশনের টাইম হয়তো ভেবেছিল,
কিন্তু অ্যাডমিশনের টাকা কিছু ছিল না স্কুলে। আর এছাড়া এটিএম প্রতারণার শিকার হলেন বারুইপুর রামনগরের যুবক নববিন্দু রায়। এদিন সকালে এটিএম থেকে টাকা তোলার জন্য অন্য যুবকের সাহায্য নিতে গেলে প্রতারণার খপ্পরে পড়ে 30,000 টাকা খোয়ান। পরে বারুইপুর থানায় তিনি অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের ভিত্তিতে এটিএম এর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে প্রতারকের খোঁজ চালাচ্ছে পুলিশ। এরকম আরও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেল, আর তার জন্য টাইপ করতে হবে দ্য পিডি নিউজ, বা আপডেট থাকার জন্য অবশ্যই বেল আইকনে প্রেস করতে হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন দ্য পিডি নিউজ। আনাম অটোমোবাইলস, এখানে সুজুকি স্কুটি ও বাইক পাওয়া যায়। ডায়মন্ড হারবার কলেজ রোড নতুন পোলের নিকটে। বিশদে জানতে যোগাযোগ করুন 9614991881 এবং 8116881869 নম্বরে। খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য পিডি নিউজ। আপডেট থাকার জন্য বেল আইকনটি প্রেস করুন।